এমনি খুব ভালো, যেটা হয়েছে প্রবলেম একটু চকচকে তোমায় মানাচ্ছে, মানে বিয়ে করছো ঠিক আছে, তবে নিজের বয়সের কথাটা তো একটু মাথায় রাখবে, এরকম একটা চকচকে ঝকঝকে বুকে নকশা করা এইটা পরে বিয়ে পিঁতে বসলে ভাবে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছে। সত্যি বাবা, তুমি সরি আর কি, তুমি পাঞ্জাবি কিনলে কি করে বলো তো? অসম্ভব ব্যাপার একটা, অসম্ভব ব্যাপারটা আমার দ্বারা হয়নি, মানে আমি পাঞ্জাবিটা কিনিনি। আর দ্বিতীয় কথা হলো যে আমার দিদি আদর করে পছন্দ করে দোকান থেকে আমার জন্য পাঞ্জাবিটা কিনে আমার হাতে তুলে দিয়েছে, তাই ওই ব্যঙ্গ বিদ্রুপ যেসব করছিলি সেগুলো আমার নয়, শ্রীমতী মহাকালী সিংহ ঘোষের প্রাপ্য। কিরে করে হাস হাস, হ্যাঁ 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 করে হাস, হায়নার মতো হাস, ভাল্লুকের মতো হাস, আমার কান্নার দশায় তো তোরা হাসবি, আমি এখন কি করব, আমি কি করব এই পাঞ্জাবি নিয়ে, এই পাঞ্জাবি তো আমার গলার কাঁটা হয়ে গেল দেখছি, না পারবো গিলতে না পারবো উগ্রতে, কি হবে এখন, এই সংসারে ললিতাকে বিয়ে করতে যেতে পারবো না, আবার এই এই পাঞ্জাবিটা পছন্দ হয়নি বলে দিদির সামনে ফেলেও দিতে পারবো না, অফ যত অশান্তি কি আমার ঘা। এ বাবা তুমি আমার করতে উদয় হলে কি হচ্ছে মামু, আপনি এভাবে ভেঙে পড়েছেন কেন? বাদ দাও, সে না বাদ দিলে তো চলবে না, তুমি বলতে পারো। হ্যাঁ দিশা বলতে পারো। হ্যাঁ তুমি কি করো? বলছিলাম যে দিশা, বলছি যে পাঞ্জাবিটা খুব খারাপ না? খারাপ কে বললো? ও খারাপ নয়, তাহলে ওরা যা বলছিল সেটাই ঠিক, পাঞ্জাবিটা আমাকে পরে ভালো লাগছে না। না না মামু, আপনি দুঃখ পাচ্ছেন কেন? ওরা তো এরমই করে জানেন তো, ওদের স্বভাব খালি পেছনে লাগা। আমার মনে হয় ওরা যেটা বলতে চাইছে যে আপনার মানে পাঞ্জাবিটা মানে একটু বেশি ঝকঝক হয়ে গেছে, গজেস হয়ে গেছে। আসলে আপনার যা পার্সোনালিটি, আপনার চেহারায় যে আভিজাত্য আছে, যে গ্র্যাভিটি আছে, তার জন্য আরেকটু আরেকটু সোফিস্টিকেটেড পাঞ্জাবি হলে বেশি ভালো লাগবে, তাই না? বলছো তাহলে কি করা যাবে, মানে দিদি তো পছন্দ করে শখ করে কিনে এনেছে, তাতে কি হয়েছে পাল্টে আনবে? হ্যাঁ আর তুমি বড়মাসিকে বলবে যে পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়নি, পাগলের মতো কথা বলেছি তো দিদির জন্য বলে ললিতাকে পাচ্ছি, আর সে একটা সামান্য পাঞ্জাবির জন্য দিদির মনে দুঃখ দেবো, আর দিদিরও বলি হারি চাই, একটা ধেড়ে ছেলের জন্য কচিপাড়া পাঞ্জাবি কিনে বসে আছে। তার কারণ আপনার দিদি এখনো তার ভাইকে কচি ভাবে। তাহলে এখন উপায় কিসের উপায় খুঁজছো তোমরা? ওরে বাবা রে ভাইটা আমার, তোকে কি সুন্দর লাগছে পাঞ্জাবিটা, রংটা খুব ভালো মানিয়েছে, খুব ভালো। হ্যাঁ সত্যি ভীষণই মানে খুবই মানিয়েছে, কিন্তু মাসিমা বলছিলাম একটা জিনিসকে আপনি না মানে সত্যি দারুণ আপনি আছেন, দারুণ একটা ছোট্ট প্রবলেম আপনি লক্ষ্য করেননি বোধ হয়। কি প্রবলেম? না না সাইজ একদম ফিটিং দারুণ লাগছে, রাজপুত্রের মতো লাগছে নিশ্চয়ই, কিন্তু এই যে এমব্রয়ডারিটা রয়েছে না এই যে এখানটা দেখুন, এই একটা কালো সুতোর কাজ রয়েছে। কালো সুতো আছে নাকি? হ্যাঁ আমি হ্যাঁ আছে 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 আমি দেখেছি আছে, আমি বলছিলাম মানে যতই যাই হোক বিয়ে তো না 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 কালোর ছোঁয়া না না একদম না একদম না একদম না। এ বাবা কি সুন্দর লাগছে, কি করবি? না বলতে না যায় না, না বদলাবি কেন, কি সুন্দর দেখাচ্ছে তোকে, এটা পরে তুই রেখে দে অন্য সময় পরবি কেমন, তুই ওদের সঙ্গে দেখে একটা নতুন পাঞ্জাবি তোর পছন্দ মতো পাঞ্জাবি কিনে নে। মানে তুই যা যা বলবি না আমি অক্ষরে অক্ষরে পালন করবো। শোনা ভাই বাবা বাবা বা কি নিখুঁত দৃষ্টি তোমার, কি গভীর সংস্কার, আজকালকার মেয়েদের মধ্যে এরকম বিয়েতে কালো সুতো পরা যায় না কজন জানে, ভারী ভালো মেয়ে গো ভারী। থাক 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 থাক, কথায় কথায় প্রণাম করে না বাবা, কথায় কথায় প্রণাম করে না, বড় সুন্দর মানিয়েছে, বড় সুন্দর মানিয়েছে, সুন্দর দেখতে, যেটা কিনবো সেটাও মানাবে। হ্যাঁ বাবা ঠিক আছে।
ললিতা দেখ, মিসেস সিংহ ঘোষ কাদের পাঠিয়েছেন, দেখ, বসো বসো তোমরা। ললিতা, হ্যাঁ বাবা, দেখ দেখ কাদের পাঠিয়েছেন। তুমি এসেছো বাবা, বাবা খুব ভালো করেছো। ইনি কে? ও তো ইন ড্রাইভার, না মানে মা বললো যে আপনারা তারকেশ্বর যাবেন, ও তো বাড়ি চিনতো না, আমি ভাবলাম সাথে যাই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ললিতা দেখ, তোর পিসিরা রেডি হলো কিনা। আমরা একদিন রেডি কইলেই না ঘরে তালা দিমু। পছন্দ ভীষণ, কি লম্বা, একদম সিঙ্গি সিঙ্গির অক্ষয় কুমার। তাইলে কথা কই? পিসি, হচ্ছেটা কি? উনি হচ্ছেন শ্রীরূপদের ড্রাইভার। ড্রাইভার? এত কি হইল? অত বাঁচনে সময় নাই রে, অত বাঁচতে গেলে না তোর মতো মাঝ বয়স অব্দি ওই আইগুলা থাকতেই হইব। কত সময় আমার হাতে নাই, আমি তো দিন বাঁচু। ভাই আর বিয়াটা দিব কে? বিয়ে হব? আচ্ছা বিয়া, তোমার ড্রাইভার জি তো খাসা। বলছিলাম কি, আমাদের বোধহয় বেরোতে দেরি হয়ে যাচ্ছে। তুই থাম তো, তোর নাম কি সিংজি? হরচরণ সিং। ও সুইট হরচরণ সিং, আপনি গাড়িতে গিয়ে অপেক্ষা করুন, আমরা এক্ষুনি যাচ্ছি। সেই ভালো মামিমা। মামিমা? কিসের মামিমা? কিভাবে মামিমা? কেন মামিমা? কার মামিমা? আরে আমি অত কি করে জানবো, গাড়িটা গাড়িটা বাইরে, আমি যাই যাই। পিসি তুমি তৈরি? হ্যাঁ মামিমা। মামিমা? বাবা চলো চলো সবাই। আমি বরঞ্চ গিয়ে বসি, একটু দরজাটা খুলে দিন না প্লিজ। না মানে মা বলেছে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এতটা পথ যাবেন একা, প্রবলেম হবে না তো? আমাদের কোনো প্রবলেম হবে না। বলছি এতটা পথ একা যাবে, অচেনা ড্রাইভার। তুমি বলে আমি সাথে যেতে পারি? না না, তার কোনো প্রয়োজন নেই, তোমাকে তোমাকে কেন যেতে হবে? তাছাড়া সামনে বিয়ে বাড়ি, তোমার কত কাজ এখন। না আমার কিন্তু সেরকম ভাবে কোনো কাজ নেই, তুমি যদি বলো তাহলে আমি। না বলছি তো তার কোনো প্রয়োজন নেই তারা, তুমি যে আমাদের জন্য এতটা ভাবছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর অচেনা ড্রাইভার তো কি হয়েছে, সব নিয়ে আমি কিছু মাথা খাবাই না। ওরকম বলো না দিদি ভাই, ড্রাইভার বলে কি মানুষ নয়? আর তুমি কোনো চিন্তা করো না, এখন অচেনা তো কি হয়েছে, একটু পরেই চেনা হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার পাশে এসে বসো। চলো তোমাকে তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি। দাওয়াই যা একখানা গার্লফ্রেন্ড পড়িয়েছিস না, জবাব নেই, জাস্ট জবাব নেই। তবে কি মামু, সে আর বলতে। তবে কি জানিস, কে যেন বলেছিল
ওই কার গলায় যেন কার মালা, সেটা না শেষ পর্যন্ত হয়ে যায়। কি বললে, কার গলায় কার মালা? তা ভাই, বাই এনি চান্স মামা বাদরের গলায় মুক্তোর মালার কথা বলছে না তো? তুমি আমাকে বাদর বললে? আমি কখন বললাম? বললো তো মানুষ। পাঞ্জাবির সমস্যা তো মিটলো, কিন্তু আরেকটা কথা কি তোমরা কেউ ভেবে দেখেছো? কি? মামুর বিয়ের ডেট তো এগিয়ে এলো, মামুকে তো আবার ভালো করে একটু ঘষা মাজা করতে হবে। আমি সত্যি বলছি। কিন্তু এগুলো হবে কোথায়? আরে বাবা, আরে বাবা, দিশা করে দেবে। ফালতু কথা বলবো না তো, মামুকে ছেলেদের পার্লারে নিয়ে যাওয়া হবে। ছেলেদের পার্লার? ও সব আমাদের পার্লার বাটা হবে না। হবে না বললে চলবে না, আমি নিয়ে যাব। আমার চেনা একটা দারুণ মেন্স পার্লার আছে সত্যি। তুমি তো বেশ পুরুষ ঠেসা মেয়ে মানুষ দেখতে পাচ্ছি। একটা ঘরে তিন তিনটে সমর্থ পুরুষ আর তাদের সঙ্গে দাঁড়িয়ে তুমি হ্যাঁ 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 করছো, বলি এ তো ঘোর কলি। আরে ঘোর কলি সে তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে পিসি, একটা মানুষের মধ্যে এতখানি পাপ কি ভাবা যায়? বলি পাপ শুধু আমার মনে, তোদের না? পুরুষ মানুষকে জানতে আমার আর বাকি নেই, কিন্তু মেয়ে মানুষ দেখতে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তোমাকে আমি যখনই দেখছি তখনই তুমি এই সমস্ত পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে হ্যাঁ 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 করছো, বলি মঙ্গু কাতুর ঘর নেই। না না, তোমার তোমার সমস্যাটা কি? তখন তুমি সহ্য করা যায় না, সহ্য করা যায় না। প্লিজ, বাবা বাবা বাবা, পিসি বাবা ওদের কথা কান দেবেন না তো। বলছি আপনার পুজোর জোগাড় হয়ে গেছে? না, আর করবে কে? সবই তো আমাকে একা হাতে করতে হবে। বলে এ বাড়িতে কারো কি ধম্মকম্মে মন আছে নাকি, একমাত্র এই মঙ্গু ছাড়া? হ্যাঁ তাই তো, আমি আপনাকে সাহায্য করব। অবশ্য আমারই আগে এটা ভাবা উচিত ছিল, সত্যি আমি না। মামু আপনি তৈরি থাকুন, আমি ফিরে এসে আপনাকে পার্লারে নিয়ে যাব। আসুন পিসি, আসুন। কি বলবি বলতো? না, এ সহ্য করা যায় না, এ সহ্য করা যায় না। শোন শোন, আমার বিয়ের আগে না যে কোনো এই বুড়িটাকে বিদায় করলা। বাহ, মেয়েটা তো ভারী বুদ্ধিমতী, একটু না রেগে কি সুন্দর ম্যানেজ করলো। এই যদি হতো আমার তারা, তাহলে তো একেবারে হইচই বাঁধিয়ে দিত। তাই তো বললাম। ভাই হরচরণ, হ্যাঁ স্যার জি বলিয়ে, তোমার ওই ফোনটা যদি খুব দরকারি হয় তো গাড়িটা একটা সাইড করে রাখো না, কথা বলে নাও, তারপরে আমরা যাবো। নেই স্যার জি, নো প্রবলেম, ইটস ওকে, আই এম ড্রাইভিং, নো ফোন কল।
ও মা, এ তো ইংরেজিও জানে রে। তার মানে ললিতা ড্রাইভার হলো শিক্ষিত ড্রাইভার বল। কিন্তু মা, আগে তো এটা দেখতে হবে কেউ কি বারবার ফোন করছে। আচ্ছা হাজুদা, বলো না তোমার কি কেউ বিশেষ আছে? সহজে আমার ফোনটা কেটে দিল। কে সুযোগ দিয়েছিল তোমাকে গাড়ি চালাতে? হ্যাঁ, মানে আমি ভাবতে পারছি না এতটা আমি রিস্ক নিয়ে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া মাথা থেকে বার করলাম যাতে পুরো বিয়েটা তুমি আমার সাথে কাটাতে পারো। আর ন্যাকা মেয়েটাকে পাশে পেলে পরে ফোন করছি। দাঁড়া, আজকে তুমি ফেরত এসো। তোমার ওই পাগড়ি যদি আর খুলে আমি হাতে না দিয়েছি না, আমার নামও বিপদ তাড়িয়ে নিলাম। তুমি একদম ফোন কাটবে না, আগে তুমি আমার কথা শুনবে। কে তোমাকে সুযোগ দিয়েছে? হ্যাঁ, এই চাকরিটা তো তুমি আজকে আমার জন্যই পেয়েছো। দেখুন, আপনি যেই হন না কেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি দয়া করে এভাবে ফোন করবেন না বারবার। হতে পারে আপনার জন্য চাকরিটা পেয়েছে, কিন্তু এরকম ভাবে ফোন করতে থাকলে আপনার জন্যই চাকরিটা হারাবে। আর ও এখন কি করে ফোন ধরবে বলুন, ও তো গাড়ি চালাচ্ছে। দয়া করে আপনি আর এখন ফোন করবেন না, কারণ আমাদের জীবন এখন ওর হাতে। তুমি কোনো চিন্তা করো না হারুদা, আমি ওকে খুব বকে দিয়েছি, ও আর তোমাকে ফোন করবে না। এত দূর বাড়াবাড়িটা ফোনটা ওর হাতে দিয়ে দিয়েছে, এবার তো নিজেকে ওর হাতে দিয়ে দেবে। ভগবান, কি হবে আমার? ফিরে আসুক আজকে ইন্দ্রজিৎ, একবার হাতে পাই তারপর হবে শোধবোধ। আরে মেয়ে দেখলেই ছোঁক 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 আর ছোঁক ছোঁক। তারা কে ছোঁক ছোঁক করছে? মামু, দেখেছো সামনে বিয়ে, এখনো স্বভাব বদলালো না ঠাকুর। শোন দিদি ভাই, কোনো পুরুষ মানুষের স্বভাব কখনো বদলায় না, সব কটা এক হয়। কি বলে গেল তারা? পুরুষ মানুষের স্বভাব বদলায় না? মোটেও না, আমার শাশ্বতই এরকম নয়, অন্যরকম। মামুর সঙ্গে এবার কথা বলতে হবে, সাবধান আমাকে ওকে করতেই হবে। সামনে বিয়ে, কোনো অঘটন যদি ঘটিয়ে ফেলে। না না, গেল কোথায় মামু? মামুর মুখটা একটা প্রসাদের থালার মতো লাগে বল। হ্যাঁ তা লাগছে, কিন্তু আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি যে আমার বিয়ের সময় দিশাও কি আমাকে কিছু করাবে না, কি বলতো? রেডি থাকো। হ্যাঁ রেডি থাকো, এক ঘন্টা হয়ে গেছে, এখন ফ্রুট প্যাকটা তুলে নিতে হবে। হ্যাঁ সব তুলে নি, তুলে নি, তুলে নি। মামুর তো লেবু ফেভারিট, আমার মনে খেতে শুরু করছে। ওই দেখ এই রে, এ তো ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। দারুন কি লেবুটা, খুব মিষ্টি। চলো